নতুন শিক্ষাক্রমকে বাস্তবমুখী ও যুগোপযোগী হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। তবে শুধু শিক্ষাক্রম প্রণয়নই নয়, তা বাস্তবায়নে মনোভাবের পরিবর্তনটাকেও খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। নতুন শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর কায়কোবাদ। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ১৩ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের পর নতুন শিক্ষাক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপুমনি। বলেন, কর্মমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ কার্যক্রম ভূমিকা রাখবে। বাধ্যতামূলকভাবে একটা কারিগরির একটা ট্রেড। শিক্ষাবিদরাও মনে করছেন নতুন শিক্ষাক্রম আমূল পরিবর্তন আনবে শিক্ষা ব্যবস্থায়। সনদের জন্য নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এ ব্যবস্থা কাজে আসবে বলে মত তাদের। শিক্ষায় বরাবরই যেটা সুপারিশ করা হয় সেই পরিমাণ বিনিয়োগ কিন্তু করি না। কর্মমুখী শিক্ষাকে যদি প্রশ্রয় দিতে হয়, সেদিকে যদি আমাদের ধারণায় যেতে হয়, তাহলে যে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, যে পরিকল্পনার কথা বলা হয়েছে, আমার কাছে মনে হয় এটা যথাযথ। তবে দক্ষ শিক্ষকের অভাব পূরণের সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের মনোভাবে পরিবর্তন আনাকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সামনে বড় চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। অত্যন্ত ভালো সুলিখিত পাঠ্যপুস্তক প্রণয়ন করা, যতদিন পর্যন্ত না আমরা যথেষ্ট যোগ্য দক্ষ অভিজ্ঞ শিক্ষক প্রত্যন্ত অঞ্চলে দিতে পারছি, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সারা দেশের সবচেয়ে দামি শিক্ষকদের পাঠদান থেকে আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা উপকৃত হয়। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের মাইন্ডসেট, এটিকে আমাকে বদলাতে হবে। সাধারণ মানুষকে ভাবতে হবে যে আমার ছেলে এবং মেয়েটি লেখাপড়া করে তারা যাতে সমাজে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাকে যেন চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে না হয়। আজকে কম্পিউটার শিক্ষাটা হলো সাধারণ শিক্ষা, আজকে আইটি শিক্ষাটা হলো সাধারণ শিক্ষা, যেটি আগে আমরা শুধু বলতাম বাংলা ইংরেজি হলো সাধারণ শিক্ষা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলামেও পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তারা। বিষয়ভিত্তিক পরিবর্তন আনতে। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।